আপনারা দেখছেন নিউজ কলকাতা গড়বেতা তিন নম্বর ব্লকের মাটি কৃষি উদ্যান পালন মৎস্য মেলার উদ্বোধন হল সাতবাকুড়া গ্রাম পঞ্চায়েতের মাঠে উপস্থিত ছিলেন উত্তরা সিংহ আকাশদ্বীপ সিংহ বিডিও অভিজিৎ চৌধুরী এডিও অনুপ সামন্ত ও উপকৃষি অধিকর্তা প্রভাত বসু তিন দিনের অনুষ্ঠান চলবে বলে জানিয়েছেন অনুপবাবু এই মেলাকে ঘিরে কৃষকদের আগ্রহ চোখে পড়ার মতন এই অনুষ্ঠানে প্রায় একশো কুড়ি জন কৃষকের হাতে কৃষা ক্রেডিট কার্ড প্রদান করা হয় ও একশো একশো জন কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ করা হয় তিন নম্বর ব্লকে কৃষি মেলা আপনারা জানেন এটা তিন দিন ধরে চলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই স্বপ্নের মেলা তার এই ডাইরেক্ট বেনিফিশারি এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টলস থাকে এই কৃষির মেলাকে উপলক্ষে উপলক্ষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সার্বিকভাবে হাতে হাতে বেনিফিশিয়ারি পৌঁছে দেয়া এবং মানুষ জানতে পারে যে কি কি পরিষেবা আছে সরকারি কি কি পরিষেবা পেতে পারে সেই মেলার আজ শুভ উদ্বোধন হলো কৃষি মেলা আজকে এই মেলাকে সামনে রেখে একশো জনের মতন কিষান ক্রেডিট কার্ড আরও আজকে কমের কমপক্ষে প্রায় একশো জন কৃষককে যন্ত্র সরবরাহ করা হবে এই মেলা থেকে এবং যারা যন্ত্র পাবে না তারা এখানে সরাসরিভাবে দরখাস্ত করে রাখতে পারবে যারা যারা পরের বছর পাওয়ার জন্য বিবেচিত হবে আর কি আর ক্রেডিট কার্ড কিষাণ ক্রেডিট কার্ডও এখানে একশোর ওপরে লোককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হবে যারা কৃষক বন্ধু আছে এবং আরও এখানে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য যে ফর্ম দরখাস্ত যে ফর্ম সেই ফর্ম বিলি করা হচ্ছে তারা যারা আরও করতে ইচ্ছুক তারা এখানে দরখাস্ত করে যেতে পারে এবং খুব শীঘ্রই তাদের হাতে কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেওয়া হবে কৃষিমেলার প্রধান উদ্দেশ্য হলো প্রযুক্তির হস্তান্তর আনন্দের সঙ্গে প্রযুক্তির হস্তান্তর এবং এখানে নতুন নতুন যা যা আইডিয়া আছে সব এই স্টলে থাকে এবং অন্য ব্লকের যা আইডিয়া থাকে সেগুলো এখানে স্টলে থাকে সুতরাং এক কৃষক আরেক জায়গার কৃষকের সঙ্গে তাদের ভাবের আদান প্রদান করতে পারে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন